প্রিয় ছাত্রছাত্রীরা, ইউটিউবে ড্রয়িং ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নার্সারি এবং পিপি ওয়ানের জন্য আমরা কার্টুন আঁকা শিখব। এই কার্টুনটি বিখ্যাত একটি কার্টুন, নাম হলো পিকাচু। এই ছবিটি তোমরা গুগলে পেয়ে যাবে, সেখান থেকে এঁকে নিতে পারো বা আমার ভিডিওটি দেখে আঁকতে পারো। তো চলো কীভাবে ধীরে ধীরে আঁকতে হয় দেখে নিই। প্রথমে ভালো করে ডার্মাটোগ্রাফি পেন্সিল দিয়ে আউটলাইনটি করে নিয়েছি। এই আউটলাইনটি করার আগে কিন্তু পেন্সিল দিয়ে হালকা করে আঁকা রয়েছে। তোমরা প্রথমে পেন্সিল দিয়ে আঁকবে, তারপরে ডার্মাটোগ্রাফি পেন্সিল তোমাদের কেনার দরকার নেই, তোমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইনটা করে নেবে, তারপরে পেস্টেল রং করবে। দেখো কীভাবে ধীরে ধীরে করা হচ্ছে। তোমরা একইভাবে ভিডিওটাকে পজ করে নিয়ে ধীরে 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 আঁকা শিখবে। এই পার্টটাকে ধীরে ধীরে রং করবে, আর পিকাচুর যে শরীরের রং সেটা হচ্ছে মিডিয়াম ইয়েলো দেবে, আর বাকি যে রঙগুলো দেওয়া রয়েছে সেই রঙগুলি রয়েছে ব্ল্যাক, রেড, ভায়োলেট, ডিপ ভায়োলেট, এই রঙগুলি। এই রঙগুলি তোমরা ইউজ করবে তাহলেই হয়ে যাবে। এখানে বেশি একটি রং নেই, এই কটি রং দিয়ে আঁকা রয়েছে। তোমরা একটি রং দিয়ে ধীরে ধীরে আঁকবে। ওয়াল পেস্টেল ইউজ করতে পারো ক্যামেলের, আর যদি ক্যামেলের ওয়াল পেস্টেলটি ইউজ না করো তাহলে তোমরা পোলো কালার ইউজ করতে পারো, ধরতে সুবিধা এবং রঙটি ধুলাবালি কম হবে। আর তোমরা আর্টিকা যে পেন্সিলগুলো রয়েছে, আর্টিকা ক্রেয়নগুলো, সেই ক্রেয়ন রং দিয়েও কিন্তু করতে পারো। তার মধ্যে যে রঙটি সবচেয়ে নরম সেটি কিনবে, ক্রেয়নের মধ্যে কিন্তু ক্যামেলটা নিবে না, নিলে ডোমস বা পোলোটা নিবে। সেই ক্রেয়ন রঙগুলো কিন্তু ডোমস আর পোলোর ভালো, কিন্তু সেটা আর্টিকা লেখা থাকতে হবে, এমনি ক্রেয়নগুলো কিন্তু কিনবে না। সুন্দর করে ধীরে ধীরে রং করবে। এখানে কিন্তু আমি একটি বাড়তি অংশ দিয়েছি, সেটা লেজার মাথায়, লেজার মাথায় একটা পার্ট করে সেটা কালো রং দেব। অরিজিনাল ছবিতে কিন্তু এটা পাবে না, তো এটা আমরা একটু এক্সট্রা করে কিছু দিলাম আর কি। এইভাবে ধীরে ধীরে আঁকবে। আঁকার পরে তোমরা যারা আমাকে দেখাতে চাও, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সেন্ড করবে। আর যদি কারো আমার সঙ্গে কথা বলতে হয় তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কল করে নেবে, কথা বলে বিষয়গুলো কনসাল্ট করে নিও। তোমাদের ড্রয়িং পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে যাবে। এবারে 2020 ড্রয়িং পরীক্ষা সম্ভবত 3 মাস পিছিয়ে গেল। আমাদের প্রতি বছর জুন জুলাই পরীক্ষা হয়, এবার কিন্তু অক্টোবর নভেম্বর দিকে বা ডিসেম্বরের দিকে পরীক্ষা হতে পারে। নার্সারি, পিপি ওয়ান, পিপি টু এবং পিপি থ্রিদের জন্য সিলেবাসে তেমন কোনো বাধ্যতা নেই, তোমরা পরীক্ষায় তোমাদের খুশির মতন আঁকতে পারো। কিন্তু যা আঁকবে সুন্দরভাবে আঁকবে এবং সুন্দরভাবে স্কেচ পেন করে রং করবে। নার্সারি থেকে পিপি থ্রি পর্যন্তই স্কেচ পেনের জন্য প্রযোজ্য, অন্য অন্য ক্লাসে কিন্তু স্কেচ পেন করা যাবে না। এখানে নার্সারি থেকে পিপি থ্রি এইটা কিন্তু সব বোর্ডে কিন্তু এইভাবে থাকে না, অনেক বোর্ডে যেমন আদ্য মধ্যপূর্ণ বলে অংশ থাকে, আদ্য হলো নার্সারি, মধ্য হলো পিপি ওয়ান, আর পূর্ণ হলো পিপি টু, এইভাবে ক্লাসগুলো ডিভাইড করা হয়েছে। তো ভালো করে দেখবে আঁকবে। আজকে এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ।